অনেকে আছেন আমরা গরিব মনে করি নিজেকে, বলেন না গরিব কাদেরকে বলি আমরা যাদের কাছে টাকা নাই, গরিব কাদেরকে বলি যাদের কাছে বিল্ডিং নাই, গরিব কাদেরকে বলি যাদের ঘরে টিনের চাল ফুটা, গরিব কাদেরকে বলি যাদের ডেলির ভাত ডেলি খেতে পারে না, গরিব কাদেরকে বলি যাদের সন্তানকে বাচ্চাদেরকে স্কুলের খরচ দিতে পারে না, তারাই তো গরিব। কি নাই বলে? টাকা নাই বলে। শুনেন শুনেন শুনেন, একটা প্রশ্ন করি, আজকে থেকে চাঁদপুরবাসী এই জায়গার মধ্যে পরিবর্তন আসতেই হবে, এই চিন্তা পরিবর্তন করতে হবে। আমরা জানতে চাই আসল বড় লোককে, আমরা জানতে চাই আসল গরিবকে। কথা বলেন, রাজি আছেন না? আমি বলবো না, আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিব। হতে পারে আপনার কাছে স্কুলের জ্ঞান থাকতেও পারে, নাও থাকতে পারে, কোরআন হাদিসের জ্ঞান থাকতেও পারে, নাও থাকতে পারে, আমাদের পড়ালেখার ভিন্নতা থাকলো, তারপরে আমরা একটা বিষয়ে সবাই জ্ঞানী, সেটা হচ্ছে আমাদের বিবেক আছে, আমাদের আকল আছে। কথা বলেন ঠিক কি না? আমি বলি একজন কোটিপতি কিন্তু হাত দিয়ে পানি ভরে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। ভালোবাসি কাউকে, কোনো ছেলেকে কিংবা মেয়েকে, সুখে থাকার আশায় ভালোবেসেছিলাম, তিনটা মাস যেতে পারে নাই, রাতের ঘুম আমাকে নষ্ট করে দিয়েছে। শান্তিতে কথা বলার আশায় প্রেম শুরু করেছিলাম, এখন ঝগড়ার পর ঝগড়া হচ্ছে। হাসি খুশি থাকার জন্য প্রেমে পড়েছিলাম, রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। মানুষ প্রেম করে সুখে থাকার আশায়, বাস্তবতা হচ্ছে সুখের আশায় করলেও সবাই দুঃখের সাগরে ডুবে আছে। প্রেম যদি করতে মন চায়, দুইটা জায়গায় প্রেম করেন, যেখানে প্রেম করলে আপনি কখনো সেকা খাবেন না, যেখানে প্রেম করলে কোনোদিন আপনি প্রতারিত হবেন না, আপনি স্মরণ না করলেও যারা আপনাকে স্মরণ করে, কে 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 তোর বান্দা হিসাবে আল্লাহর সাথে প্রেম করো, আল্লাহ হিসাবে নবীর সাথে প্রেম করো, সেকা দিবে না আপনাকে, ভুলে যাবে না আপনাকে, কবরে যেখানে বলবে যে সবাই যা নবী মুস্তাফা কইব উম্মত আসি তো আমি। কার সাথে প্রেম করা দরকার, কার সাথে করেছেন নিজেকে প্রশ্ন করেন, উত্তর দেওয়ার দরকার নাই, নিজের সাথেই নিজের মনকে প্রশ্ন করে দেখুন। শুনুন শুনুন, কবরের চাইতে ভয়ানক আর কিছু? এই কবরে আপনি থাকতে চান না, তারপর আপনাকে রেখে আসবে কারা? দুশমন। দুশমনে যদি কবরে রেখে আসতো মনকে বুঝ দিতাম, কিন্তু আমার খাটিয়ে আলগানেওয়ালা, আপনার খাটিয়ে আলগানেওয়ালা বাহিরের কেউ নয়। একটু খাটিয়া থেকে কল্পনার জগতে নিচে দেখেন না, সব আপনার পরিচিত মুখরাই। কবর করেছে কে? আপনার পরিচিত মুখরাই। আপনাকে শোয়াচ্ছে কে? আপনার পরিচিত মুখরাই। মাটি চাপা দিচ্ছে কে? আপনার পরিচিত মুখরাই। এখন গভীর মনোযোগ, বাবার কবরে যখন বাবার লাশটা সন্তানে নিজের হাতে রাখে, তার মানে নিজেই সন্তান প্রমাণ করে দিচ্ছে, আজকে থেকে তুমি আলাদা আমি আলাদা, তুমি আলাদা আমি আলাদা। কারণ সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা কাজ দিয়েও হয়ে যায়, কিছু কথা কাজ দিয়েও হয়ে যায়। সন্তান যখন বাবার লাশটা কবরে রাখে, তার মানে সন্তানই বাবাকে আলাদা করে দিচ্ছে, বাবা যখন সন্তানকে রাখে তখন বাবা সন্তানকে আলাদা করে দেয়, স্বামী যখন স্ত্রীর লাশটা কবরে রাখে স্বামী তখন আলাদা করে দেয়। এখন একটু খেয়াল করেন, আপনি শুয়ে আছেন কবরের মধ্যে, সব দিক থেকে দেখা যাচ্ছে মানুষ দাঁড়ায় আছে, আপনি বারবার ভাবতে লাগলেন, বাবরা ভাবতে লাগলেন যে এই তো সেই কবর যেটার কথা শুনেছি, আজকে তো আমি সামনাসামনি কবরকে দেখতে পাচ্ছি, সামনাসামনি কবরকে দেখতে পাচ্ছি, সামনাসামনি কবরকে দেখতে পাচ্ছি, এতদিন তো শুনেছি ভয়ানকের কথা, একটু পরেই তো শুরু হয়ে যাবে, চিৎকার দিতে থাকবেন কবর থেকে, আমাকে বের করে নাও বের করে নাও বের করে নাও। কে শুনে কার কথা, কে শুনে কার কথা, কে শুনে কার কথা? একজন পিছন থেকে বলবে চাটাইটা বিছিয়ে দাও, চাটাইটা বিছিয়ে দাও, বাঁশগুলা বিছিয়ে দাও। যতই বাঁশ বিছাতে থাকবে কবর অন্ধকার হতে থাকবে, কিছু কিছু আলো বাঁশের ফাঁকে কবরের ভিতরে ঢুকবে, আপনার আত্মীয় স্বজনরাই সে আলোটার প্রতি এত দুশ্মনী করবে, মাটি দেওয়া শুরু 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 করবে। এই মাটিটা দেওয়ার পরে তারা ক্ষান্ত হবে না, আবার এটাকে লাঠি দিয়ে মারবে, লাঠি দিয়ে মারবে, কিরে এমন করস কেন, কই জিন্দা হইলো যেন কবর থেকে বের হতে না পারি, সেজন্য মাটিটা শক্ত করে দিয়ে দিচ্ছি, আবার পানি দিয়ে দেয়, আবার পানি দিয়ে দেয়, যেন মাটিটা শক্ত হয়ে যায়, আপনি জিন্দা হলেও যেন বের হতে না পারেন। এবার আপনি কবরের মধ্যে
কাঁদতে লাগলেন। বাবা হয়ে সন্তানের জন্য এত কিছু করলাম, স্বামী হয়ে স্ত্রীর জন্য এত কিছু করলাম, স্ত্রী হয়ে স্বামীর জন্য এত কিছু করলাম, ভাই হয়ে ভাইয়ের জন্য এত কিছু করলাম, কার জন্য কিছু করলাম। আজকে আমার বাবা উপরে, আমার ভাই উপরে, আমার স্বামী উপরে, আমার সন্তান উপরে, আমার বন্ধু উপরে, হয়তো আমার সাথে কোনো সম্পর্ক নাই, আমার সাথে কারো কোনো সম্পর্ক নাই, আমি তো একা হয়ে গেলাম, আমি তো একা হয়ে গেলাম, আমি তো একা হয়ে গেলাম, কোনো বন্ধন এখানে নাই, সব বন্ধন ছিন্ন হয়ে গেল। হঠাৎ মনে উত্তর দিয়ে ওঠে, আরে আল্লাহর বান্দা, এখনো সব সম্পর্ক শেষ হয় নাই, এখনো দুইটা সম্পর্ক বাকি আছে। কি বলো দুইটা সম্পর্ক? বলে যে হ্যাঁ হ্যাঁ, বান্দা হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক, উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক। এবার আপনার কাউকে উত্তর দিতে হবে না, কারোর সাথে ঝগড়া করতে হবে না, নিজের মনকে প্রশ্ন করে দেখেন কবরের মধ্যে সম্পর্ক থাকবে কয়টা। এখন যার যার ব্যক্তিগত ব্যাপার, গভীর মনে, গভীর মনে, যার যার ব্যক্তিগত ব্যাপার, সে সম্পর্ক দুইটাকে কতটুক সঠিক রাখবেন, কতটুক নষ্ট করবেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। যে সম্পর্ক সাকসেস করবে তার হাসর সাকসেস। এখন একটু মজার জিনিসে আসুন, যাই মুনি, অনেকে বিরক্ত হচ্ছে, কষ্ট হচ্ছে, বলেন এত কষ্ট। আচ্ছা হুজুর, নামাজের ভিতরে হাত ছেড়ে দিলে কি নামাজ থাকবে না? আচ্ছা আপনারা কি ক্যামেরা আনছেন বলে কি ক্যামেরার দিকে তাকায় থাকবেন, ওয়াশিংটন না, এটা কেমন কথা? আপনারা পরে শুনবেন, নামাজের ভিতরে হাত ছেড়ে দিলে কি নামাজ থাকবে না? আওয়াজ সবার লাগবে, নামাজের ভিতরে হাত ছাড়লে নামাজ থাকবে। আপনারা সাতপুর বাসী, রহিমানগর বাসী, কিন্তু এক কথার মানুষ, একটু পরে কিন্তু ফালটাই যায় না কইলাম। সামি আল্লাহু লিমান হামিদা, নামাজ আছে না নাই? ওমা আপনারাই তো কইলেন, ও আল্লাহর বান্দা, যুবক ভাইরা বলেন, দাদারা আমাদেরকে একটা ডায়লগ মারে, সারাক্ষণ ভরা লাগে নিও, বুঝা বুঝা বললে আধা ঘন্টা ফল। এখন বলেন আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কিতাবে আছে না নাই? নামাজ যেখানে থাকবে ফাহশা সেখানে থাকবে না, নামাজ যেখানে থাকবে অন্যায় সেখানে থাকবে না, এটা হচ্ছে কিতাবের কথা। বাস্তবে দেখলাম নামাজিও আছে অন্যায়ও আছে, তার মানে কিতাবের কথা মিথ্যা। তো যদি কিতাবের কথা মিথ্যা না হয় তাহলে বলতে হবে আমাদের নামাজ মনে মনে কষ্ট লাগে আপনার। আপনারাই কইছেন একটু আগে হাত খুললে নামাজ, কইছো কথা কই না, হাত খুললে নামাজ সমস্যা। দেখি একবার দোর শরীফ পড়েন তো এমন শক্তি দিয়ে, যে শক্তি দিয়ে পড়লে আপনার ঈমানটাও তাজা হবে, শয়তানও দূরে পালাই যাবে। আল্লাহুম্মা শক্তি আছে একবার সর্বোচ্চ জোর লাগিয়ে বলেন মারহাবা। এখন আসেন, জান্নাতের চাবি কি? জান্নাতের চাবি কি? এখন সর্ব কথাটাকে আমি সর্বভাবে বলার চেষ্টা করছি, বক্তার কাজ শ্রোতাদেরকে বুঝাই দেওয়া। আমি ফডং ফডং আরবি মারলাম, আপনারা শুনে কইলেন যে ওরে সিটাং থেকে হুজুর একটা আইলো, যে আরবি যে ইংরেজি যে ফার্সি মাইরা গেল, পিছন থেকে একজন কয় কিছু বুঝজত্তি, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আলোচকের কাজ শ্রোতাদেরকে বুঝাই দেওয়া। সেজন্য আপনারা খেয়াল করে দেখবেন আমি একই কথাকে অনেক সময় দুই তিনবার চারবারও বলি। প্রথমবার যদি আপনার মিসিং হয়ে যায় দ্বিতীয়বার যেন ক্যাচ করতে পারেন, দ্বিতীয়বার যদি হালকা ক্যাচ করেন তৃতীয়বার যেন আরো ভালো করে ক্যাচ করতে পারেন। আজকের মাহফিলটা সার্থক করাই আমাদের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা গভীর মনোযোগ,
আপনার আমার এখন বর্তমান অবস্থান কোথায়? দুনিয়াতে। দুনিয়াতে আসার আগে আপনি আমি ছিলাম আম্মার পেটে, আম্মার পেটে, আম্মার পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পিঠে, বাবার পিঠে, বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রূহ জগতে। ঠিক। এখন যদি আমি জিজ্ঞেস করি ভাই আপনার বয়স কত, তখন আপনারা কি বলবেন? 22 বছর, 24 বছর, 30 বছর, 80 বছর? এই মায়ের পেটে আপনি ছিলেন না? মরা না জিন্দা? ওই বয়সটা দলেন না যে, কারণ আপনি কনসিভ করার সাথে সাথে ডাক্তার তো বলেছিল বাচ্চা এসেছে। ওয়ান্ডা মানুষ বেগুন মরে গিয়ে বাংলার কেন ফিরে ওয়া খবর স্থানান মানুষ আছে না? মা সিডিঙ্গা হতে বুঝে দে ওয়া সিডিঙ্গা হতে বুঝো নাকি? তাহলে কেন কক্সবাজার যে হতা মারি অভূতন ইয়া আর হতাও না? কষ্ট হচ্ছে আপনাদের? মায়ের পেটে আপনি যতদিন ছিলেন আপনার বয়সের সাথে তো সেটা কাউন্ট করেন নাই। মনে রাখবেন আপনি আমি বয়স জিজ্ঞেস করলে যেটা বলি সেটা আসলে আমাদের বয়স নয়, এটা আমাদের জন্মের বয়স। কারণ মায়ের পেটের হিসাব আপনি করেন নাই, বাবার পিঠে কতদিন ছিলেন করেন নাই, রূহ জগতে কয় বছর ছিলেন করেন নাই। এখন বলেন আপনার বয়স কত? আচ্ছা আমি কি কিচ্ছা কাহিনী গাইতেছি? তাহলে আওয়াজ দিয়ে একটু বলবেন তো, হিসাব নাই আরো জোরে। তাহলে আপনার বয়সের যদি হিসাব না থাকে আপনার বিবেকে আজকে সাক্ষী দেয় ওই দিন যে জিব্রাইলকে আমার নবী বলেছিল ও তারকাটা আমি মুস্তফায় ছিলাম, এটা আবার অবিশ্বাসের করার কি? আর তাহিরি ভাই কইলে যেটা কয় আরে বুঝলে বুঝতা কথা কন ঠিক না? এখন একটু খেয়াল করবেন, মেহরবানি মেহরবানি মেহরবানি, এই মোবাইলের মধ্যে আসেনি ক্যামেরা? আসেনি? আপনার মোবাইলটা চেক করে দেখেন ক্যামেরা কিন্তু একটা নয়, বর্তমানের মধ্যে আইফোনের মধ্যে আচ্ছা বলেন তো চারটা ক্যামেরার পার্থক্য কি? ক্যামেরার পার্থক্য যদি জানতে মন চায় আমার ভাইদেরকে জিজ্ঞেস করে দেখেন লেন্সের উপর। ভুল বললাম মনে হয়? ভাই আপনারা কইলেন আমি কিছু শিখলাম, একটু কন না, লেন্সের উপরে ফোকাসটা নির্ভর করে লেন্সের উপরে, দূরত্ব কাঁচের জিনিসটা নির্ভর করে লেন্সের উপরে। কিছু ক্যামেরার লেন্স দেখবেন এদ্দুর লম্বা। এখন বলেন লেন্সের কাজটা কি? দেখা। লেন্সের কাজটা কি? এখন বলেন আপনি চোখে দেখেননি, আপনার চোখের লেন্স কত? আমার ভাই কি বলেছে আপনার কম মোবাইল আপনার ক্যামেরার লেন্স কত? আমার ভাই কি বলছে 250? বর্তমান বিশ্বের মধ্যে সর্বোচ্চ কত আসছে? কত আসছে? আমার ভাইরা বলছে যে আমার জানা নাই, আজকে শিখলাম আমি আমার ভাইদের কাছ থেকে, ক্যামেরার লেন্স 1500 এসেছে কিন্তু অ্যাভেলেবল হয় নাই, কারণ একটা লেন্সের বিষয় আছে। ও বান্দা গভীর মনোযোগ, আপনি যখন ক্যামেরা দিয়ে উপরে যাওয়া বিমানটাকে দেখতে চান আপনাকে জুম করতে হয়, জুম করতে হয়। এখানের মানুষটাকে দেখতে চান একটু জুম করতে হয়, কিন্তু আপনি এখানে দাঁড়াইয়া ওদেরকে দেখছেন, ওদেরকে দাঁড়াইয়া এখানে দেখছেন, জমিনে দাঁড়াইয়া ওই হাজার ফুট উপরে বিমান দেখছেন। ও বান্দা কি দিয়া দেখো? ওই চোখ দিয়া, লেন্স ছাড়া তো দেখা যায় না, এই চোখ দিয়া দেখলে কিভাবে? তখন বান্দা উত্তর দেয় বানানে ওয়ালা কোনো ফ্যাক্টরি নয়, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। এমন ভাবে লেন্স দিয়েছেন বান্দাকে, হাজার দূরের মাইলে তো জিনিসটা যেটা কোটি টাকা দিয়ে কিনতে হয় আল্লাহ সেটা ফ্রি দান করে দিয়েছেন। আপনি সেই আল্লাহর বান্দা। অনেকে আছেন আমরা গরিব মনে করি নিজেকে, বলেন না গরিব কাদেরকে বলি আমরা যাদের কাছে টাকা নেই?
গরিব কাদেরকে বলি যাদের কাছে বিল্ডিং নাই, গরিব কাদেরকে বলি যাদের ঘরে টিনের চাল ফুটা, গরিব কাদেরকে বলি যাদের ডেলির বার ডেলি খেতে পারে না, গরিব কাদেরকে বলি যাদের সন্তানকে বাচ্চাদেরকে স্কুলের খরচ দিতে পারে না, তারাই তো গরিব। কি নাই বলে? টাকা নাই বলে। শুনেন শুনেন শুনেন, একটা প্রশ্ন করি, আজকে থেকে চাঁদপুরবাসী এই জায়গার মধ্যে পরিবর্তন আসতেই হবে, এই চিন্তা পরিবর্তন করতে হবে। আমরা জানতে চাই আসল বড় লোককে, আমরা জানতে চাই আসল গরিবকে। কথা বলেন রাজি আছে না নাই? আমি বলবো না, আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিব। হতে পারে আপনার কাছে স্কুলের জ্ঞান থাকতেও পারে, নাও থাকতে পারে, কোরআন হাদিসের জ্ঞান থাকতেও পারে, নাও থাকতে পারে, আমাদের পড়ালেখার ভিন্নতা থাকলো, তারপরে আমরা একটা বিষয়ে সবাই জ্ঞানী, সেটা হচ্ছে আমাদের বিবেক আছে, আমাদের আকল আছে। কথা বলেন ঠিক কি না? আমি বলি একজন কোটিপতি কিন্তু হাত দিয়ে পানি ভরে না, ধনী না গরিব? ধনী গরিব, কোটি টাকা আছে কিন্তু হাত দিয়ে পানি ভরে না, মানে দান সৎকা কিপটা কিপটা। এখন কোন ধনী না গরিব? আরেকজন ডেলি কামাই 100 টাকা কিন্তু যদ্দুর পারে মানুষের খাওয়ানোর চেষ্টা করে, এখন কোন ধনী না গরিব? তার মানে কি আসল ধনী যার কাছে টাকা আছে সেটা নয়, যার কাছে সুন্দর একটা মন থাকবে সেটাই সবচাইতে ধনী। আপনি মনওয়ালা হয়ে যান, ধনওয়ালা হয়ে যাবেন। আবু বকর সিদ্দিকের কাছে কোটি টাকা ছিল না, ওমর ওসমান ও আলীর কাছে বিশাল সাম্রাজ্য ছিল না, কিন্তু যখনই তাদের সামনে মানুষ যেত সদ্দাই মাথা নিচু নেমে যেত, সদ্দাই মাথা নিচু নেমে যেত, সদ্দাই মাথা নিচু নেমে যেত। ইরে ভাই ধনীকে ভয় করো? কই না না, ওনাদের মনটাই আসলে কোটি টাকার চাইতে দামি ছিল। আসল ধনীকে যার মনটা সুন্দর, দন কামাইতে টাকা লাগবে, দন কামাইতে পরিশ্রম লাগবে, কিন্তু সুন্দর একটা মন তৈরি করতে আমাদের চেষ্টাই যথেষ্ট। কথা বলেন ঠিক কি? ইমানদার ভাইয়েরা এখন বলেন, এই নামাজটা যদি আপনার এখন যাত্রাটা হচ্ছে দুনিয়াতে, দুনিয়ার পরে কবর, কবরের পরে হাসর, হাসরের পরে জান্নাত, আমি কিন্তু জাহান্নামের নাম কেন? কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা তো যায় না, আমি ভুল করে জাহান্নাম কইছি, আল্লাহ যদি কয় কবুল কর তাহলে তো বেজা লাগে। এই যে কথা কই না কা, রিস্ক নেওয়ার তো কোনো দরকার? জান্নাত কই কবুল করলো লাভ, না করলো লাভ। এখন একটু খেয়াল করবেন, আমরা আছি দুনিয়ায়, যাব কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে জান্নাতে, জান্নাতের পরে প্রত্যেকটা মানুষের লক্ষ্য শেষ স্টেশনের নাম কি? জান্নাত। জোরে বলেন জান্নাত। সেই জান্নাতের চাবি কি? নামাজ। তো আপনার যদি জান্নাতে যাওয়া স্বপ্ন হয়, নামাজ পড়লেই তো যথেষ্ট, রোজা রাখেন কা? যদি স্বপ্ন জান্নাতে যাওয়া হয়, সেই জান্নাতের চাবি যদি নামাজ হয়, নামাজ লইয়ে না পড়ে থাকবেন, 4 লাখ টাকা হজ করে খরচ করে হজ করতে যান কা? তার মানে করা একটা জিনিস, বুঝার একটা জিনিস। নামাজের জন্য কি আছে? নামাজের জন্য কি আছে? ইমানদার ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন, নামাজের জন্য কি আছে? আজানটা তো এমনও হতে পারতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই সিস্টেমে যদি শুরু থেকে চলতো আমরা শুনলে বুঝতে পারতাম যে না নামাজের টাইম হয়েছে, এত লম্বা হওয়ার দরকার কি? আরো জোরে 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 এখন বলেন, আজানটা কিসের জন্য? নামাজটা কিসের চাবি? নামাজটা কিসের চাবি? এখন আপনারা একটু দেখেন তো, এখানে আজানের মধ্যে নামাজের কথা আমি বলতেছি কিনা, আছে না নাই? শুনেন আগে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নামাজের কথা নাই, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। কি রে ভাই, আজান নামাজের জন্য, নামাজের কথা নাই কা? তারপরে কয় হাইয়া আলা সালাহ, কেন 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 কেন? এখন আপনারাই বুঝবেন, আমি কিন্তু ওয়াইজ করতাম না, আপনারাই করবেন। নামাজ জান্নাতের, নামাজ যারা আদায় করে জগতে তাদেরকে বলে নামাজি। এখন আপনারাই আমাকে একটা উত্তর দেন, সব নামাজি কি জান্নাতি? বুঝালন বুঝালন বুঝালন, সব নামাজি জান্নাতি নয় আমার বক্তব্য নয়, আপনাদের বক্তব্য। আপনি যদি এটা জানেন সব নামাজি জান্নাতি নয়, আজকে থেকে গবেষণায় নেমে যান, কোন নামাজি জান্নাতি?
কেন আমাদের জীবন একটা একটাই সুযোগ বারবার আর পাবো এই একটা জীবনকে আপনাকে হাসিল করতে হবে মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ শুনুন নামাজ জান্নাতের চাবি এই নামাজটা নিয়ে গবেষণায় নেমে যান অনেক কিছুই পাবেন শুধু আমি আপনাদেরকে কিছু হালকা হিংস দিয়ে যাচ্ছি যেন গবেষণায় আপনারা নামতে পারেন নামাজ কয়ক্ত ফজরের নামাজ শেষ বালো যার সব বালো তার চিল্লাই চিল্লাই কয় রাখার দুই রাখাত ফরজ একটু ফরজ কাকে বলে সুন্নত কাকে বলে বিস্তারিত বললে শুনিয়া যাবেন মনে থাকতো না একদম শর্টকাটে বলি যেন মনে থাকে ফরজ কাকে বলে যেই হুকুমের সাথে আপনার আল্লাহর সম্পর্ক পাওয়া যাবে সেটার নাম ফরজ যেই কাজের সাথে যেই হুকুমের সাথে যে কর্মের সাথে আপনার নবীর সম্পর্ক পাওয়া যাবে সেটার নাম সুন্নত 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 এক কথায় সুন্নত মানে নবী ফরজ মানি আল্লাহ সুন্নত মানি নবী ফরজ মানি আল্লাহ বাস এখন মাথায় বসাই নেন এখন আমার প্রশ্নের উত্তর দিন নামাজ জান্নাতের চাবি নামাজ পড়লে কোথায় যায় জোরে বলেন না নামাজ পড়লে কোথায় যায় সেই নামাজটা হচ্ছে কয় ওয়াক্ত ফজরের নামাজ কয় রাকাত দুই রাকাত ফরজের আগে দুই রাকাত আমি কিন্তু ককটেল বোমা মাইরা দিমু কইলাম আওয়াজ যদি ছোট হইছে আরেকবার জোরে দুই রাকাত ফরজের আগে দুই রাকাত জোহরের চার রাকাত ফরজের আগে চার রাকাত আসরের চার রাকাত ফরজের আগে চার রাকাত এশারের চার রাকাত ফরজের আগে চার রাকাত মাগরিবের তিন রাকাত ফরজের আগে দুই রাকাত ও নামাজি ভাই নামাজ তো পড়িলা হাজার বছর বাবনার গড়ে প্রশ্ন কি কখনো করেছো পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে চার ওয়াক্ত নামাজে আমার নবীরটা আগে একটা নামাজে আল্লাহ বলে না 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 আমার নবীকে রাখবো না আমি আল্লাহর ফরজটাই থাকবে এখন বলেন নামাজের আগে সুন্নতওয়ালা নামাজ নামাজের পরে ফরজ নামাজের পরে সুন্নতওয়ালা নামাজের পার্থক্য কি কই বাইবা তো দেখি নাই আরো সহজ করি ফজরের নামাজ জোর না বেজোর ফরজ নামাজ বলেন না জোহরের নামাজ আসরের নামাজ এশারের নামাজ মাগরিবের নামাজ কখনো কি ভাবছেন পাঁচ ওয়াক্ত নামাজে চার ওয়াক্ত জোর হলো কেন এক ওয়াক্ত বেজোর হলো কেন এখন কোন বেজোর কোনটা হইছে জানেন নি যেটা আগে সুন্নত নাই বাস আলোচনা শেষ এতটুকু বলতে চাই তর্ক কইরেন না বাঁচবেন আর কয়েদিন ঝগড়া দুনিয়াতে থেকে যাবে মামলা দুনিয়াতে থেকে যাবে আসল জীবন কাকে বলে জানেন নিজে ভালো থাকার নাম জীবন নয় মানুষকে ভালো রাখার নাম জীবন আপনি যদি আপনার মৃত্যুর সংবাদটা কারো জন্য শুভ সংবাদ হয়ে যায় আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে এমন ভাবে একটা মৃত্যু আল্লাহর কাছে চান যেন আপনার জবানে হাসি থাকে মুখের মধ্যে কালিমা থাকে আপনার মৃত্যুটা দেখে যেন বিধর্মীও বলতে পারে একজন মুসলমান মারা গিয়েছে অন্যকে ক্ষতি কইরা লাভ নাই
শুনেন কোটি টাকা কামাইয়া যদি রাতে ঘরের মধ্যে শান্তিতে ঘুমাইতে না পারেন সেই কোটি টাকার দরকার কি? কোটি টাকার দরকার কি? শান্তি সবাই খুঁজে পাই না কেন? শুনেন, সুখ পাই না, শান্তি পাই না, অনেক দিন বলেছেন, অনেক ভাবে খুঁজেছেন, অনেক ভাবে চেয়েছেন, পান নাই। আজকে একটা প্রশ্ন শিখে যান, আজকে ঘরে যাইয়া বলবেন, আমি তো সুখ খুঁজি, আমি তো শান্তি খুঁজি, কিন্তু সুখদাতা শান্তিদাতার সাথে কি আমার সম্পর্ক আছে নাকি নাই আগে প্রশ্নটা করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আজকে এই মাহফিলকে কবুল করুক। আল্লাহ পাক এই মাহফিলকে আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক।